प्रेम करे परिवारेर असम्मतिते बिये पर दाम्पत्य कलहेर जेरे गलाय ओड़ना पेचि स्त्रीके हत्यार पर मरदेह पानिर ट्यांके फेले दें स्वामी। घटनार पाँच मास पर खातक हासानके मुंशीगंज थेके ग्रेप्तार करेछे पुलिश ब्यूरो अफ इन्भेस्टिगेशन पीबीआई। प्राय देड़ बछर आगे शारजी डाक्तारके भालोबेसे बिये करेन हासान। পরিবার বিয়ে মেনে না নিয়েই চলে আসেন চট্টগ্রামের ইপিজেড এলাকায়। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন এই দম্পতি। স্বামীর রিকশা চালানোকে ভালোভাবে দেখতেন না স্ত্রী। এ নিয়ে প্রায় ঝগড়া হতো স্বামী স্ত্রীর। এর জেরে গত বছরের চৌঠা নভেম্বর স্ত্রীকে হত্যার পর মরদেহ পানির ট্যাঙ্কে ফেলে দেন স্বামী। সেখান থেকে পালিয়ে মুন্সিগঞ্জে একটি গরুর ফার্মে চাকরি নেন হাসান। ওকে থাপ্পড় মারার পরে ওয়াইফ করেছে কি ভিকটিম, সে ওই স্যান্ডেল দিয়ে যখন মারছে তখন ওর ভাষ্য মতে বললো যে আমার ব্রেইন তখন হার্ট ব্রেক ফেল করেছে, হিজাবটা খুলে তাকে একটা টান মারছে গলায়। তো মারার পরে যখন বুঝছে যে সে মরে গেছে তখন তার রাগটা ঠান্ডা হয়ে গেছে। ঘটনার একদিন পর সারজিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে ইপিজেড থানায় হত্যা মামলা দায়ের করেন। আমার ছোট ভাইয়ের কাছে বলছে যে আমার সাথে ঝগড়া করে আমার থেকে 500 টাকা নিয়ে বান্ধবীর কথা বইলে কোন ছেলের সাথে চলে গেছে। শুক্রবার দিন সারাদিন খুঁজছি, শনিবার দিন আসরের পর যাইয়া লাশ উদ্ধার করছি। লাশ উদ্ধার করতে করতে রাত্র 10টা সাড়ে 10টা বাজে গেছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।